আজ আন্তর্জাতিক রাঁধুনী দিবস। দিনটি উপলক্ষে দেশবরেণ্য রন্ধনশিল্পী সহ সহস্রাধিক শেফ সমবেত হয়েছিলেন এক ছাদের নিচে রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে। প্রত্যয় ছিল রন্ধন শিল্পে নিজেদের দক্ষতা এবং উৎকর্ষতার মাধ্যমে বিশ্বের কাছে অন্য এক বাংলাদেশকে তুলে ধরা। বিস্তারিত জাহিদুর রহমানের রিপোর্টে। তারকা মানের হোটেল তো বটেই, মোটেল, রিসোর্ট বা রেস্টুরেন্টের প্রাণ শেফ। রন্ধনশৈলীর কারণেই দিন দিন বাড়ছে এই পেশার কদর। আর তাই আন্তর্জাতিক রাঁধুনী দিবস ঘিরেই রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে রাতে বসেছিল দেশসেরা সফল রন্ধনশিল্পীদের মিলনমেলা, যার আয়োজন করে শেফস ফেডারেশন অফ বাংলাদেশ। আমরা বাংলাদেশে সেফ ফুড, হাইজেনিক ফুড এবং আমরা হেসাব মেনটেন করে শেফরা ফুড প্রিপারেশন করব এবং যারা আমাদের কাস্টমার আছেন তাদেরকে আমরা সেফ ফুড উপহার দেব। সময় বদলেছে আর সেই বদলের সাথে সাথে দেশের রন্ধন শিল্প এগিয়েছে বহুদূর। তাই এখন অনেকেরই স্বপ্ন ভালো একজন শেফ হওয়া। ইচ্ছা ছিল বড় হয়ে আমি একদিন অনেক বড় একটা ফাইভ স্টার হোটেলে একজন শেফ হবো। পেশাটা অনেক ফ্যাশনেবল, যেখানে আমরা অনেক মনের মাধুরি দিয়ে অনেক ইয়ে করে কাজগুলো করতে পারি। এই পেশায় এসে আমি দুবাই সেভেন স্টার হোটেল, ওমানে ফাইভ স্টার হোটেলে কাজ করার সুযোগ পেয়েছি। প্যানফিউশন আগা হোটেলের ফুড অ্যান্ড বেভারেজের পরিচালক হিসাবে আমি এতটুকু বলতে চাই যে শেফদেরকে ছাড়া যে কোনো ফাইভ স্টার হোটেল আছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রুনাই দারুসসালামের রাষ্ট্রদূত হাজি হারিস বিন ওসমান। বিশেষ অতিথি ছিলেন শেফস ফেডারেশন অফ বাংলাদেশের প্রধান উপদেষ্টা সাখাওয়াত হোসেন। বাংলাদেশের সকল শেফরা আজকে আন্তরিকতার সাথে এবং সম্মানিত, যে সম্মানিত বোধ করেছেন তাতে তাদের এনকারেজমেন্ট বাড়বে এবং খাদ্য নিরাপত্তা, খাদ্য বেষ্টনী এবং সুস্বাস্থ্যের জন্য খুব মঙ্গল হবে। বিশ্বব্যাপী নিরাপদ খাবার নিয়ে সচেতনতা সৃষ্টির জন্য বিখ্যাত শেফ ডক্টর বিন গ্যালাঘর 2004 সালে সর্বপ্রথম আন্তর্জাতিক শেফ ডে উদযাপন শুরু করেন। সেই ধারাবাহিকতায় বাংলাদেশেও কেক কেটে দিনটি উদযাপনের পাশাপাশি সেরা রন্ধনশিল্পীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা। পরে সাংস্কৃতিক সন্ধ্যায় কণ্ঠশিল্পী সাবরিনা পড়শি মাতিয়ে রাখেন দর্শকদের। জাহিদুর রহমান, NTV নিউজ, ঢাকা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?